ফ্রেন্স অ্যামু অ্যা লে কে কুলু টুম লা চা লাউ মরামতল্লাহ বারাক্কা তো লাই জান্নাতে চলে যাবে এত বড়ো বোকা যদি হয় যে লাই লাহাই লাল্লা বললে জান্নাতে যাবে মানে কিছুই করতে হবে না কিছুই মানতে হবে না শুধু বিয়েতে হুঁ বললেই হবে আর স্বামীকে গৃহে গিয়ে খিদমত করতে হবে না এরকম বোকা মেয়ে বোধাই নেই যে বিয়ে করব আর বিয়ে গিয়ে স্বামীর খিদমত করব না কথা শুনবো না আর স্বামীর সংসারে আরামসে বাস করব। লাইলা হাই বললে জান্নাত চওয়ার পচাল চলে যাওয়া যাবে এ কথা ঠিক হাদিসে আছে তো কোন ব্যক্তি যে ব্যক্তি মানে বুঝবে লাইলা হাই্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানুষের শিরিক করবে না আল্লাহ ছা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তারপরে লাইল্লাহ আল্লাহ যে দাবি সেই অনুযায়ী আমল করবে তবে না সে জান্নাতে যাবে আর ইল্লাল্লাহ যদি বলে এবং তার তারপর কোনো আমল না করে সিরিক ছাড়া যদি অন্য আমল না করে লাইলাহল্লাহ বলা মানে হচ্ছে সে শিরিক করবে না তারপর যদি সে মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন আর না হয় জাহান নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে দেবেন যার বুকে লাইলা হাই প্রতিষ্ঠিত থাকবে নষ্ট হবে না শির দ্বারা সেই ব্যক্তি জাহান নামে ভুগেও একদিন না একদিন জান্নাতে যাবে